এক সময় তেলাপিয়া কিংবা লাইলনটিকা মাছে বাঙালি নাক সিটকলেও বর্তমানে এ মাছই খাবারের তালিকায় অন্যতম। তেলাপিয়া কিংবা লাইলনটিকা এখন বাঙালির অত্যন্ত প্রিয় একটি মাছ। এই মাছের উপকারিতার সাথে রয়েছে বহু পুষ্টিগুণ। এই মাছ দামে একটু সস্তা হওয়ায় সকলেরই ক্রয় করার সাধ্যের মধ্যেই থাকে। তবে এই মাছের কাঁটা কম থাকায় বিভিন্নভাবেই এই মাছটি রান্না করে খাওয়া হয়। এছাড়াও অন্য মাছের তুলনায় এই মাছের তেল ঝাল খেতে ব্যাপক লাগে। আজকে আমি এই মাছের তেল ঝাল করে দেখাবো কিভাবে রান্না করলে এই মাছের তেল ঝাল অন্য মাছের ঝালের তুলনায় আরও টেস্টি হয়। আসুন দেখে নেওয়া যাক এই রেসিপির মধ্য দিয়ে। এই মাছ টাটকা খেলে একটু আষ্টে গন্ধ লাগে। আষ্টে গন্ধ দূর করতে মাছ ধুয়ে নেওয়ার পর 1 টিস্পুন লেবুর রস কিংবা 1 টিস্পুন ভিনিগার মাখিয়ে তার সাথে পরিমাণ মতো নুন আর হলুদ মাখিয়ে নেবেন। মাছে নুন হলুদ মাখানো হয়ে গেছে। মাছ ভাজার জন্য কড়াইতে 3 টেবিল স্পুন সর্ষের তেল অ্যাড করে নিয়েছি। তেলটি গরম হওয়ার পর 1/3 স্পুন নুন অ্যাড করে নিচ্ছি। অনেক সময় এই ধরনের টাটকা মাছ ভাজার সময় খুব বাজেভাবে গরম তেল ছিটকে আসে, তাই তেলটি গরম হওয়ার পর নুন অ্যাড করে মাছ ভাজলে গরম তেলটি গায়ে একদমই ছিটকে আসে না। আমাদের পুকুরেও এই সকল মাছ চাষ করা হয়, তাই পুকুর থেকে টাটকা ও তাজা মাছ খাওয়ার স্বাদই আলাদা। আর বাজারে কেনা বড় মাছের তুলনায় পুকুর থেকে ধরা জ্যান্ত ছোট মাছ খাওয়া যেমন শরীরের পক্ষে ভালো, তেমনই এই মাছ কিন্তু স্বাদেও খুব মিষ্টি। যদিও এই মাছে একটু আষ্টে গন্ধ হয়, ভালোভাবে কষিয়ে রান্না করলে মাছের আষ্টে গন্ধ একদমই পাওয়া যায় না। আমি যেভাবে মাছের ঝালটি রান্না করব সেইভাবে আপনারাও এই মাছের ঝাল বানিয়ে দেখবেন, খাওয়ার সময় একদমই আষ্টে গন্ধ মনে হবে না। মাছটি ভাজার সময় একটু ডিপ ফ্রাই করেই মাছটি ভাজবেন, তাহলে মাছের আষ্টে গন্ধটা কিছুটা হলেও কম হয়। মাছ ভাজা হয়ে গেছে, মাছ ভাজার ওই তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আমি এখানে একটি বড় সাইজের পেঁয়াজকে এইভাবে কুচো করে কেটে নিয়েই ব্যবহার করছি। আপনারা চাইলে এখানে পেঁয়াজের পরিমাণটা বাড়াতে পারেন। পেঁয়াজটি লাল করে ভাজা হয়ে গেলে অ্যাড করে নিচ্ছি 2 টিস্পুন পরিমাণে আদা ও রসুন বাটা। এরপর অ্যাড করে নিচ্ছি 1/2 টিস্পুনের মতো হলুদ গুঁড়ো আর 1 টিস্পুনের মতো লাল লঙ্কার গুঁড়ো, আর তার সাথে 1/2 টিস্পুন নুন অ্যাড করে নিলাম। এই মাছের তেল ঝাল বানাতে আষ্টে গন্ধ যাতে না লাগে তার জন্য আদা রসুন বাটা পরিমাণে একটু বেশিই অ্যাড করে নিচ্ছি। পেঁয়াজ আদা রসুনের সাথে গুঁড়ো মশলা দিয়ে ভালোভাবে কষে নেওয়ার পর ডিপ ফ্রাই করে ভেজে রাখা মাছগুলি অ্যাড করে অল্প পরিমাণে জল অ্যাড করে নিচ্ছি। এই মাছের তেল ঝাল রান্নাতে পরিমাণে অল্প জল অ্যাড করার পর মাছটি দিয়ে বেশিক্ষণ সময় ধরে না ফুটিয়ে নামিয়ে নেবেন, আর বেশিক্ষণ সময় ধরে ফোটালে আষ্টে গন্ধ ছাড়তে পারে, তাই জলটি একদম শুকিয়ে যাওয়া পর্যন্ত ওয়েট করে মাছটি নামিয়ে নেবেন। এইভাবে আপনারাও বাড়িতে বানিয়ে দেখুন পুকুরের তাজা লাইলনটিকা বা তেলাপিয়া মাছের ঝাল। রেসিপিটি কেমন লাগলো কমেন্টে জানাতে একদমই ভুলবেন না।